শাস্ত্রে জবা ফুল শিকড় পাতা ও ছালকে বিভিন্ন ঔষধি গুণের জন্য ব্যবহার করা হয়। অসাধারণ সুন্দর হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রেও জবা গাছের অনেক উপকারিতা রয়েছে। জবা গাছের প্রতিটি অংশকেই বিভিন্নভাবে উপকারী বলে মনে করা হয়। এটা আয়ুর্বেদ শাস্ত্রে জবা ফুলের শিকড় পাতা ছালকে বিভিন্ন ঔষধি গুণের জন্য ব্যবহার করা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। জবা গাছের বিভিন্ন অংশকে ঔষধি হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়ে থাকে। এতে ক্যালসিয়াম, আয়রন, ফ্যাট, ভিটামিন সি ও ফাইবারে পরিপূর্ণ। এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরের পাচন প্রক্রিয়াকে উন্নত করে। সেই সাথে রয়েছে ইনফ্লেমেশন বন্ধ করার ক্ষমতা যা হাইপারটেনশন ও লিভারের সমস্যায় বেশ উপকারী। মেয়েদের ঋতুচক্রজনিত সমস্যায় জবা খুবই উপকারী। জবা ফুল দিয়ে তৈরি চা খেলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। সেই সাথে মুখের যত্নের ক্ষেত্রেও জবা অনেকটাই আশীর্বাদ স্বরূপ। ত্বকের বহু সমস্যার সমাধান এবং মুখের তারুণ্য ধরে রাখতেও সক্ষম বলে জবাকে একটি বোটক্স উদ্ভিদ বলা হয়ে থাকে। কালো দাগ, ছোপ, সেই সাথে ব্রণ থেকে মুক্তি দিতেও এটি বেশ সহায়ক। ফ্রি র্যাডিক্যালস সরাতে সক্ষম হয়। এটি অ্যান্টি এজিং ঔষধ হিসেবেও কাজ করে। চুলের প্রায় প্রতিটি সমস্যার জন্য জবা পাতা উপকারী, যার মধ্যে রয়েছে চুল পড়া ও সেই সাথে রুক্ষতাও। শুধু একটা ঔষধি নয়, আমলকিসহ জবা ফুল আর সেই সাথে পাতার পেস্ট যদি একটি অসাধারণ হেয়ার প্যাক হিসেবে আপনি আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার চুল আরও অনেক ভালো থাকবে এবং সেই সাথে ঘন এবং উজ্জ্বলও হবে। চুল ও ত্বক ছাড়াও জবা ফুল ও পাতা দিয়ে তৈরি চা ও অন্যান্য মিশ্রণ কিন্তু খুবই উপকারী। জবা পাতা দিয়ে তৈরি চা উচ্চ রক্তচাপ, সেই সাথে হৃদযন্ত্রের সমস্যার ক্ষেত্রে ভালো কাজ দেয়। এতে হৃদস্পন্দন স্বাভাবিক থাকে এবং শরীরে স্বস্তি আসে। একই সঙ্গে অ্যানিমিয়া রোগীদের জন্য জবা উপকারী। এর নিয়মিত সেবনে শরীরে রক্তের পরিমাণ বাড়ে। আমাদের অনেক সময় অনেকের রক্ত ভালো রাখার প্রয়োজন হতে পারে। রক্তের বিভিন্ন উপাদানগুলোর বাড়ানোর প্রয়োজনও হতে পারে, সেই সাথে রক্ত আমাদের অনেকেরই কমও থাকতে পারে। তখন আমরা বিভিন্ন উপায়গুলো অবলম্বন করার চেষ্টা করে থাকি, কিন্তু হয়তো আমরা জবা পাতার মাধ্যমে আমাদের এই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি কিছু পরিমাণ জবা নিয়ে নেই এবং তার সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে সেই পানি আর জবা পাতাকে যদি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারি এবং সেখান থেকে সেই পানিগুলো আমরা ঠান্ডা করে নেব, এরপর সেগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি কিংবা নিয়মিত সেবন করতে পারি, সেক্ষেত্রে আমাদের রক্তে সমস্যার সমাধান হয় এবং আমাদের রক্ত ভালো থাকে। আমাদের মধ্যে অনেকেরই কম বেশি চুলের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে চুল বৃদ্ধি করতে চায় না এমন মানুষ কম পাওয়া যাবে। বিশেষ করে মেয়েরা তাদের চুল বৃদ্ধি করার জন্য অবশ্যই মনে প্রাণে চাই। সেক্ষেত্রে যদি সবসময় আমাদের চুল ঘন আর লম্বা হয় আর চুলগুলো দেখতে যদি সুন্দর লাগে আর লম্বা লম্বা চুল কে না পছন্দ করে। আপনার যদি লম্বা চুল রাখতে চান সেক্ষেত্রে আপনি জবা ফুলের পাতা খুব সহজেই ব্যবহার করতে পারেন এবং আপনার চুল বৃদ্ধি করার জন্য জবার পাতা অনেকটাই উপকারিতা করে থাকে। আপনার চুলের বৃদ্ধি করবেন, আপনার সেই সাথে চুলও অনেক লম্বা হবে। আপনি পূর্বের মতেই কিছু পরিমাণ পানি এবং সেই সাথে কিছু পরিমাণ জবা ফুলের পাতা নিয়ে নিন এবং সেগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এরপর আপনারা প্রয়োজন মতো সেই পানি এবং জবা পাতার অবশিষ্ট অংশগুলো প্রতিদিন জবা ফুলের পাতা সিদ্ধ করা পানি যদি চুলে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার চুল অনেকটা তরতাজা হয়ে থাকবে এবং চুলের বৃদ্ধি বাড়বে, সেই সাথে চুলের সৌন্দর্যও বাড়বে। বর্তমান সময়ে ডায়াবেটিস একটি সমস্যার অন্তর্ভুক্ত। বয়স বাড়লে যেন ডায়াবেটিসের আনাগোনা শুরু হয়ে যায়, তাই আমাদেরকে বিভিন্ন উপায়গুলো অবলম্বন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা জবা পাতার মাধ্যমে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারব। ডায়াবেটিসে জবা পাতার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে সবার আগে কিছু পরিমাণ জবা পাতা নিতে হবে এবং তার চেয়েও বেশি পরিমাণ পানি দিয়ে পাতা এবং পানিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং সিদ্ধ করা পানি ঠান্ডা করে আপনাকে সেবন করতে হবে। আর এটা যদি আপনি নিয়মিতভাবে সেবন করতে পারেন তাহলে খুব সহজেই ডায়াবেটিসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এভাবে আপনি যদি নিয়মিতভাবে জবা পাতা এবং পানি সেবন করতে পারেন তাহলে অনেকটাই আপনি ভালো থাকবেন এবং ভালো অনুভব করবেন। পরিশেষে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আর তা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।